বরাবরের মতো এবারও নিট পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রাখল কলকাতার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলামিন মিশন। প্রতিবারের মতো এবারও সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় আলামিন মিশনের শিক্ষার্থীদের নজরকাড়া ফলাফল। 720 নম্বরের মধ্যে 690 নম্বর পেয়ে খবরের শিরোনামে তৌহিদ মুর্শিদ। একই সাথে আলামিন মিশনের আরেক ছাত্রী দেবস্মিতা দা পেয়েছেন 668। মিশন সূত্রে জানা গেছে, মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পার দেওয়ানাপুর গ্রামের ছেলে তৌহিদ মুর্শিদ। বাবা নুরুল হক পেশায় একজন শিক্ষক, তৌহিদের বড় ভাই বিটেক ইঞ্জিনিয়ার। মা ইসমত আরা খাতুন একজন স্বাস্থ্যকর্মী। তৌহিদ মুর্শিদ আলামিন মিশনের নয়াবাজ ক্যাম্পাসে পাঠরত ছিলেন বলে জানিয়েছে মিশন কর্তৃপক্ষ। এদিকে আলামিন মিশনের এই সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন বদরপুর আলামিন একাডেমি কর্তৃপক্ষ। কেননা এবছর কলকাতা আলামিন মিশনের সঙ্গে বদরপুর আলামিন একাডেমির এক মৌ চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী এবার থেকে আলামিন মিশনের নিট ও জেইই কোচিংয়ের সুবিধা উপলব্ধ হবে বদরপুর আলামিন একাডেমিতে। এতে বরাকের ছাত্রছাত্রীরা অধিকতর লাভবান হবে, তাই আলামিন মিশনের সাফল্য বরাকে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। শুধু সংখ্যালঘুই নয়, কলকাতা আলামিন মিশন থেকে অনেক সংখ্যাগুরু ছাত্রছাত্রীও নজরকাড়া সফলতা আনতে সক্ষম হয়েছে। এবার মিশনের হাত ধরে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন দেবস্মিতারাও। আলামিন স্টাডি সার্কেল থেকে প্রশিক্ষণ নিয়ে এবারে ডাক্তারি প্রবেশিকায় 668 নম্বর পেয়েছেন দেবস্মিতা দা। তার সাফল্যে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে আলামিন পরিবারে। উচ্ছ্বাসিত মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, তিনি বলেন, কেবল সংখ্যালঘুরাই নয়, আলামিন মিশন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক অমুসলিম ছেলেমেয়েরাও যে সাফল্য পাচ্ছেন, দেবস্মিতা সেটার একটি দৃষ্টান্ত। পাশাপাশি তিনি মেডিকেল প্রবেশিকায় সফল সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।